हेलो स्टूडेंट्स, आमी आज के तुम्हारे अंक क्लास नीते एसेछि। देखो आज के आमी अंक अनुशीलन बोयेर प्रश्नपत्र 9 एक दुई तीन आर चारेर अंकगुलो तुम्हारे बुझिए देव। देखो एके रोयेछे, एकेर कय रोयेछे अंके लेखो 8,05,015। तो एकेर कय अंके लेखो, तुम्हरा कि करबे एई कथाटाके प्रथमे टुके नेबे, तारपर समान चिन्ह देबे, तारपर अंके बा संख्याय जा बोलबे सेटा करबे। एकक, दशक, शतक, हजार, अजुत, लक्ष, निजुत, 8 কোটি বলেছে, তাই কোটি পর্যন্ত আমি গেলাম। 8 কোটি, এবার আমি লিখব 8,05,015। তো কোটির ঘরে 8, হাজারের ঘরে 5, আর দশক আর একক মিলে হচ্ছে 15, আর বাকি ফাঁকা জায়গাগুলোতে আমি শূন্য দিয়ে দিলাম। দেখো এটা পড়ে দেখো, 8,05,015। এইভাবে তোমরা অঙ্কে লেখো বা সংখ্যা লেখো থাকলে করবে। এবার দেখো একটা ছোট্ট সরল রয়েছে, খুব সোজা, একের ক্ষতে 7 × 0 + 2 + 0 / 10। 7 × 0 + 2 + 0 / 10। তো আমরা কি জানি যে সরলে ভাগের কাজ আগে করতে হয়, তো আমি এই কাজটা আগে করে নেব, বাকিগুলো সব যেরকম আছে সেরকমই লিখব। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়, তো এখানে শূন্য বসলো। 7 × 0 + 2 + 0 = 2। তাহলে উত্তর লিখব, নির্ণেয় সরল ফল 2। এবার দেখো গয়ের অঙ্কটা, আমি ওই বোর্ডে যাচ্ছি, গয়ের অঙ্কটা আগে আমি টুকে নিই, তারপর তোমাদেরকে বলছি। জিজ্ঞাসা চিহ্ন ভাগ 26 + 2 = 32 বলে দিয়েছে, ভাজ্য কত। তো দেখো জিজ্ঞাসা চিহ্নর জায়গায় আমি ভাজ্য কতটা লিখব, তো এখানে আমি বা লিখলাম, সমাধান করতে গেলে এরকমভাবেই করতে হয় বা দিয়ে। দেখো আমি এখানে বা লিখলাম, তো ওই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় ভাজ্য লিখলাম, ভাগ 26 + 2 = 32। এবার দেখো এইখানে যেগুলো আছে, এই যে ভাগ চিহ্ন, যোগ চিহ্ন, সমান চিহ্নর এপাশে গেলে তার উল্টো উল্টোগুলো হবে। আমি প্রথমে এই যোগটাকে নিয়ে যাব, দেখো কীরকমভাবে আমি নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত আমি লিখলাম, যেহেতু যোগ 2, আমি একে এই সমান চিহ্নর এপাশে নিয়ে আসব, তো এটা কি হয়ে যাবে, বিয়োগ 2। তাহলে এখানে কত হলো, এখানে হচ্ছে 30 হলো, 32 থেকে 2 বাদ গেলে 30 হয়। তাহলে এবার আমি আরেকবার এটা লিখে নিই, ভাজ্য ভাগ 26 = 30। এবার দেখো আমি এই যে ভাগ চিহ্নটাকে, মানে ভাগ সংখ্যার সাথে যে চিহ্ন রয়েছে পুরোটাকে এই দিকে নিয়ে আসব, তার মানে এখানে ভাগ আছে, এখানে গুণ হয়ে যাবে। এবার আমি কিন্তু আর বা লিখব না, এবার আমি তাহলে লিখব, তাহলে ভাজ্য সমান 30, এখানে ভাগ আছে গুণ হয়ে 26 হলো। তো শূন্য আছে বলে খুব সোজা হবে গুণটা, শূন্য বসে গেল, এবার 3 দিয়ে আমি এই 26কে গুণ করব। 3 × 6 = 18, 8 × 1 = 8, আর 3 × 2 = 6 = 7। দেখো তাহলে আমরা এইভাবে ভাজ্যটাকে বার করলাম, উত্তর লিখব নির্ণেয় ভাজ্য। এবার বলেছে ঘয়ে যে 44 থেকে 54 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো লেখো। তো মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমি এই অঙ্কটা করে দেবো না, এটা তোমরা নিজেরা করবে। প্রথমে লিখে নেবে যে 44 থেকে 54 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি হলো, তারপর পরপর পরপর যৌগিক সংখ্যাগুলো লিখবে, এই অঙ্কটা আমি করছি না। এবার দেখো উঙ্গয়ের অঙ্ক 15 × 7 = 10, ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। দেখো এখানে দেখায় আমি উঙ্গয়ের অঙ্ক 15 × 7 = 10, অনেকভাবেই করা যায়। দেখো আমি পূর্ণ সংখ্যাটাকে হর দিয়ে গুণ করে আর 7টাকে যোগ করব, প্রথমে নিচে 10 লিখলাম, এবার আমি 15কে 10 দিয়ে গুণ করলে 150 হয়, তার সাথে 7 যোগ করলে 157, এরকম হচ্ছে। এইবার আমি ভাগ করব, দেখো
157 কে 10 দিয়ে 10 একে 10 5 নাবলো 7 নাবলো 5 10 এ 50 7 নাবলো দশমিক দিয়ে আমি শূন্য নাবালাম 7 10 এ 70 দেখো এই সামান্য ভগ্নাংশটা কিন্তু এই দেখো দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে গেছে এবার আমি উত্তর লিখব উত্তর এভাবেই লিখব যে 15 পূর্ণ 7 এর 10 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করে পাই 15.7 এবার দেখো চয়েরটা বলেছে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বা প্রকাশ করতে বলেছে আমি এই বোর্ডে করি এই বোর্ডটা আমি মুছে দিলাম প্রথমে আমি দশমিক ভগ্নাংশটা লিখে নিই চয়ের অঙ্ক 0.47 একে সামান্য ভগ্নাংশ বলেছে দেখো দশমিক থেকে সামান্য ভগ্নাংশ পরিণত করতে গেলে খুব সোজা একটা নিয়ম আছে দশমিকের জন্য বাই চিহ্নটা দিলাম তারপর দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য বসালাম আর একটা এক বসালাম দেখো দুটো ঘর আছে দুটো শূন্য আর একটা এক বসালে নিচে 100 আর ওপরে এই 47টাকে লিখে দিলাম এই হয়ে গেল সামান্য ভগ্নাংশ তো উত্তর লিখতে হবে যে 0.47 কে সামান্য ভগ্নাংশে পরিণত করে পাই সাতচল্লিশের 100 এবার দেখো ছয়ের অঙ্কটা বলেছে 8.34 কিলোগ্রাম সমান কত গ্রাম তো তোমরা জানো যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম তাহলে 8.34 কিলোগ্রাম সমান কত গ্রাম আমি ওই বোর্ডে যাচ্ছি এগুলো সব মুছে দিলাম আমি লিখব যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম তাহলে 8.34 কিলোগ্রাম সমান 8.34 গুণ 1000 গ্রাম তো এখানে আমি গুণটা করে উত্তরটা ওখানে বসাবো 8.34 কে আমি 1000 দিয়ে গুণ করব দেখো প্রথমে এই শূন্যটা দিয়ে করব 400 300 800 400 300 800 এবার এই শূন্যটা দিয়ে করছি 400 300 800 এবার আমি 1 দিয়ে করব 4 একে 4 3 একে 3 8 একে 8 এবার দেখো 0 0 0 4 3 8 হলো তো এবার দশমিকটা দেখি কোথায় আছে দশমিকটা দেখছি আটের পরে দশমিক তারপর দুটো ঘর তো আমি গুণফলের ক্ষেত্র ডান দিক থেকে দুটো ঘর আগে দশমিকটা দিয়ে দেব তার মানে এটা কি দাঁড়ালো এটা দাঁড়াচ্ছে 8 আমি এইখানটা এটা লিখি যে 8.34 গ্রাম বা 8.34 দশমিকের পর দুটো শূন্য থাকলে তার কোনো মানে হয় না তাই আমি এই দুটোকে পরের লাইনে মুছে দিলাম বাদ দিয়ে দিলাম তাহলে উত্তর লিখব যে 8.34 কিলোগ্রাম 8.34 গ্রাম এবার বর্গের জয়ের অঙ্ক বর্গের জয়ের অঙ্কটা বলেছে যে 1/5 টাকায় কত পয়সা তো আমি এই বোর্ডে দেখাবো বর্গের জয়ের অঙ্কটা 1 টাকা সমান 100 পয়সা হলে 1/5 পয়সায় কত 1/5 টাকায় কত পয়সা বর্গের জ দেখো 1 টাকা
সমান সমান 100 পয়সা, এটা আমরা জানি। তাহলে একের 5 টাকা সমান 100 গুণ একের 5 পয়সা। এবার আমি কাটাকুটি করব, 5 কুড়িতে 100, 20 পয়সা। উত্তর লিখব যে একের 5 টাকা সমান 20 পয়সা। খুব সংক্ষেপে এরকম করা যায়, একের 5 টাকা বলেছে তো, তো এই 1 টাকার জায়গায় আমি 100 পয়সা লিখে দিলাম, নিচে 5, তখন এটা টাকা নয়, এটা পয়সা। এবার কাটাকুটি করে দিলে 20 পয়সা। এবার ঝয়ে বলেছে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আমি আগেই বলেছি, যে সংখ্যা কেবলমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। যেমন হচ্ছে 3, শুধুমাত্র 1 আর 3 দিয়ে ভাগ করলেই মিলে যায়। যেমন 2, 1 আর 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো এই সংখ্যাটা তোমাদের ওখানে লিখতে হবে, উদাহরণ দিয়ে দেবে। এবার দেখো ইয়র অঙ্ক বলেছে 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমি ওই বোর্ডে যাচ্ছি, এটা মুছে দিলাম। তোমরা জানো মৌলিক উৎপাদকে কেমনভাবে বিশ্লেষণ করতে হয়, তো আমি আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ইয়র অঙ্ক, 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো প্রথমে 2 দিয়ে পরপর করতে হয়, 3 × 2 = 6, 0, তারপর আবার 2 দিয়ে, 15 × 2 = 30, তারপর আবার 3 দিয়ে, 3×5 = 15। তাহলে আমি প্রথমে লিখব, তাহলে 2 × 60 = 2 × 2 × 3 × 5। এবার উত্তর লিখব, 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 2 × 2 × 3 × 5। এবার দেখো 2-এর অঙ্কটা বলেছে সরল করো, তো আমি এই বোর্ডে দেখাবো সরলটা, খুব সোজা, এটা মুছে দিলাম। দুইয়ের সরলটা প্রথমে 3rd ব্র্যাকেট, তারপর 2nd ব্র্যাকেট, তারপরে 50 × 2, তারপর যোগ 45, 2nd ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 10 × 2, 3rd ব্র্যাকেট, ভাগ 25। 50 × 2 কত হয়? 100 হয়, 45 হয়, 10 × 2 = 20 হয়, 25। এবার 2nd ব্র্যাকেটের কাজ করব, 145 বিয়োগ 20 3rd ব্র্যাকেটের মধ্যে এসে গেল, বাইরে 25, 145 থেকে 20 বাদ চলে গেলে 125 হয়, ভাগ 25। তাহলে এটা যদি ভাগটা করি দেখব ভাগফল হচ্ছে 5। তাহলে উত্তর লিখব নির্ণেয় সরল ফল 5। 3-এ বলেছে উৎপাদকের সাহায্যে ভাগফল নির্ণয় করো। তোমরা এমনি ভাগ করতে শিখেছো, কিন্তু এটা বলেছে উৎপাদকের সাহায্যে, মানে যে গুণকটা আছে তাকে প্রথমে উৎপাদকে ভাঙতে হবে, তার যে উৎপাদকগুলো সেইগুলো দিয়ে এই ভাজ্য, সরি, যে ভাজ্যটা আছে তাকে প্রথমে উৎপাদকে ভাঙতে হবে, তার সেই উৎপাদকগুলো দিয়ে 6125কে আবার ভাগ করতে হবে। তো আমি ওই বোর্ডে দেখাচ্ছি, তিনে 6 × 1 = 5/35 আছে, এটা ভাজ্য, এটা ভাজক। তো আমি ভাজকটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো 35কে এটা 5 দিয়ে যাবে, 5×7 = 35, আর যাবে না যেহেতু এখানে মৌলিক সংখ্যা, 35 = 5×7। এবার আমি এই একটা একটা উৎপাদক দিয়ে একে বিশ্লেষণ করব। দেখো এইখানটায় করছি 6 × 1 = 5, আমি প্রথমে 5 দিয়ে করব, 5×5 = 1, আর 1 = 11, 5×2 = 10,
এক, পাঁচ দুগুণে দশ, পাঁচ পাঁচে পঁচিশ। এবার দেখো কত দিয়ে যাবে, পাঁচ দুই ছয় সাত আর একে আট, আট হাজার চোদ্দো, আবার পাঁচ দিয়ে যাবে, পাঁচ দুগুণে দশ, সরি এইখানে যে এক দুই দুই পাঁচ, একে আর আমি এই পাঁচ দেখে পাঁচ দিয়ে বিশ্লেষণ করব না, আমি সাত দিয়ে বিশ্লেষণ করব। কারণ যেহেতু আমি বললাম প্রথমে এই যে যে উৎপাদকগুলো দিয়ে আমি ভাঙবো সেইগুলো দিয়েই করতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না, তো আমি সাত দিয়ে করছি। সাত একে সাত, আট নয় দশ এগারো বারো, পাঁচ সাত, সাতে উনপঞ্চাশ, পঞ্চাশ এখান্ন বাহান্ন, তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ। এবার কিন্তু আমাদের এইটা উত্তর, একশো পঁচাত্তরটা কিন্তু উত্তর। তো উত্তর লিখব নির্ণেয় ভাগফল একশো পঁচাত্তর। দেখো প্রথমে কি করলাম, ভাজ্যকে আমি পঁয়ত্রিশ দিয়ে, ভাজ্য এটা আমি এটাকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ ভাগ করব। তো একে বিশ্লেষণ করেছি প্রথমে মৌলিক উৎপাদকে, পঁয়ত্রিশকে বিশ্লেষণ করলাম, পাঁচ আর সাত পেলাম। তো আমাকে কিন্তু এই ভাজ্যটাকে বিশ্লেষণ করার সময় এই পাঁচ আর সাত দিয়েই কিন্তু বিশ্লেষণ করতে হবে। এখানে যদি অন্য কিছু দিয়েও যায় তাহলেও কিন্তু বিশ্লেষণ করা যাবে না, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম। দেখো আমি প্রথমে এই পাঁচ দিয়ে করলাম, তাতে এটা পেলাম। আমি প্রথমে ভাবছিলাম যে এটা পাঁচ আছে পাঁচ দিয়ে করবো, কিন্তু না তা নয়, করা যাবে না। এখানে যেটা আছে সেটা দিয়েই করতে হবে। দেখো আমি সাত দিয়ে করেছি, সাত দিয়ে করে আমার এইটা এলো, তো এইটা কিন্তু ভাগফল। এবার দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু বার করতে বলেছে, চারেরটা এটা আজকের শেষ অঙ্ক, আমি এখানটায় করছি। অনলাইন ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি যে গসাগু লসাগু কেমনভাবে করতে হয়, ভাগ প্রক্রিয়ায় গসাগু কেমনভাবে করতে হয়। দেখো এটা আরেকটা, সেটাও দেখাচ্ছি আমি, সাতশো ছিয়াত্তর, আর একে ভাগ করব আমি এক শূন্য পাঁচ আট, এটা দিয়ে আমি এটাকে ভাগ করব। ভাগ প্রক্রিয়া গসাগু বলেছে, তো কতবার যাবে দেখো, একবারই যাবে, সাতশো ছত্রিশ, তো দুই বসলো, দুই তিন। এবার দেখো ভাবছে এখানেই ভাগটা শেষ, তা নয়, এবার কিন্তু আমি এইটাকে নামাবো এখানে, সাতশো ছত্রিশ। দেখো কত দিয়ে যায়, দেখি দুই দিয়ে যায় কি না, দুই দুগুণে চার, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, দুই দিয়ে যাচ্ছে, তো দুই দুগুণে চার, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, দেখি এখানে কত হয়, দুই এখানে হচ্ছে নয় বিরানব্বই। ভাবছে এখানে শেষ হয়ে গেল, তা নয়, কিন্তু এবার আমি এটাকে এখানে নামাবো, তিনশো বাইশ, দেখি এবার কত দিয়ে যায়, তিন দিয়ে যায় কি না দেখি, কারণ তিন রং সাতাশ, তিন দুগুণে ছয়, তিন রং সাতাশ, চার দিয়ে হবে না কারণ চার দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে তিন দিয়ে দেখি, তিন দুগুণে ছয়, তিন রং সাতাশ, ছয় হলে হাতের এক, সাতের একে আট, আট আছে কত হলে বারো হবে, নয় দশ এগারো বারো, চার হলে। এবার এই বিরানব্বইটাকে আমি এখানটায় নামাবো, দেখো দুই দিয়েই মিলে যাবে, ছয় দুগুণে বারো, দুই হাতের এক, চার দুগুণে আট আর একে নয়, তো মিলে গেল। দেখো এবার কি করবে, এবার তোমরা যে ভুলটা করো তোমরা কিন্তু এইটাকে গসাগু বানিয়ে দাও, তা কিন্তু না, এটা করলে একদম ভুল, এইটা কিন্তু আমাদের গসাগু। তাহলে উত্তর লিখব যে নির্ণেয় গসাগু ছেচল্লিশ। তো আজকে এই পর্যন্তই, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবে।